নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, ধলাইয়ে লরির বডি কেটে বাজেয়াপ্ত বার্মিজ সুপারি, আটক লরি চালক। করিমগঞ্জের চিকিৎসকের উদাসীনতায় এক মাসের শিশুর মৃত্যু ঘিরে তীব্র। হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিরাপত্তা রক্ষীর হাতে নিগৃহীত বৃদ্ধ। এবারে সংবাদ বিস্তারিত। নিত্য নতুন কৌশল অবলম্বন করেও পুলিশের হাত থেকে ছাড় পেতে সক্ষম হয়নি বার্মিজ সুপারি পাচারকারীরা। বার্মিজ সুপারি সিন্ডিকেট সহ পাচারকারীদের লাগাম টানতে অভিযান অব্যাহত রেখেছে রাজ্যের পুলিশ প্রশাসন। কাছাড় জেলাতেও সেই ধারা অব্যাহত রেখেছে জেলার পুলিশ প্রশাসনও। শনিবার সকালে ধলাই থানার সম্মুখে এক খালি লরির গতিরোধ করে ধলাই পুলিশ। দেখতে খালি হলেও গোটা লরিতে ভর্তি ছিল ব্যাপক পরিমাণে অবৈধ বার্মিজ সুপারি। এদিন গোপন সূত্রের ভিত্তিতে ধলাই থানার ইনচার্জ মনোজ কুমার বড়ুয়ার নেতৃত্বে ধলাই থানার সম্মুখে থাকা নাকা চেকিং পয়েন্টে ধলাই পুলিশের এক প্রতিনিধি দল AS-11DC 1116 নম্বরের ছয় চাকার একটি খালি লরির গতিরোধ করে প্রাথমিক তল্লাশিতে দেখা যায় লরিটি সম্পূর্ণভাবে খালি রয়েছে। গোপন তথ্যের অনুসারে পুলিশ বৈদ্যুতিন কাটারের মাধ্যমে লরির বডি কাটতে শুরু করলে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। লরির বডির ভেতরে থাকা গোপন চেম্বারের অভিনব কৌশল অবলম্বন করে ভর্তি করা হয়েছিল ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি, যা চালক ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। পাশাপাশি আটক করা হয় ধলাই থানাধীন হাউই থাং এর বাসিন্দা তথা লরি চালক সাদ্দাম হোসেন লস্কর, গ্রেফতার করে পুলিশ। এদিকে পরে এ মর্মে ধলাই পুলিশের পক্ষ থেকে ধৃত সাদ্দাম হোসেন লস্করের বিরুদ্ধে এক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। চিকিৎসকের গাফিলতির পাশাপাশি কর্তব্যরত নার্সরা দুর্ব্যবহার করার অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেন ওই শিশুর পরিবারের লোকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী সহ CRPF জওয়ান। জানা গেছে করিমগঞ্জ জেলার দক্ষিণ মানিককোনা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এক মাসের এক শিশুকে নিয়ে দুদিন আগে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। অভিযোগ অনুযায়ী শিশুর শারীরিক অবস্থার ক্রমশ অবনতির দরুন পরিবারের লোকেরা শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু এতে চিকিৎসক রাজি হননি বলে পরিবারের লোকেরা অভিযোগ করেন। শুক্রবার শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে তখন চিকিৎসক শিশুটির পরিবারের লোকেদের শিলচর মেডিকেল কলেজে নিয়ে যেতে পরামর্শ দেন, কিন্তু পরিবারের লোকদের অভিযোগ অনুসারে যখন চিকিৎসক শিলচর মেডিকেলে নিয়ে যেতে রেফার করেন ততক্ষণে শিশুটির মৃত্যু ঘটে। পরে এ নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা হাসপাতাল চত্বর। মোবাইলে ব্যস্ত, লুকিয়া গুলো ব্যস্ত না, আমরা মাত্র লোক মানে চিকিৎসার অভাবে বাচ্চাটা মারা গেছে। আমরা বেমানি চলতে করে সিভিল ড্রেসে তাই না সহ্য করে যে বাড়ি বাজার বুঝা দিয়ে করে ওই দেখুন ওই দেখুন দেখুন সিভিল পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যে তা নিয়ন্ত্রণে পুলিশ সহ CRPF জওয়ান মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। আমরা বাচ্চাটা দিচ্ছি, আমরা দেখতে হচ্ছে না ভিতরে, মানে বাচ্চার মার ভিতরে দিই, বাচ্চার মারও বাইরে দিতে দেন না, বাচ্চার মা আর খুলে বাচ্চাটা বাইরে তো দেন না, আর আমরা গিয়ে ঢুকতে দেন না, বাচ্চাটা আমরা ভিতরে মারি লাগছে। মারার পরে যখন বাইরে নিয়ে আসছি তখন অ্যাম্বুলেন্স আসছে, একজনটা বিশ্বনি করে তখন বাটির ভিতরে একটা নার্স নাম জানি না ভিডিও আছে বাড়ার ওইটা লইয়া মেশিন লইয়া আসছে, আর বাচ্চার মার খুলে বাচ্চা আসলো ভাইয়া, যখন তারা নার্সে যখন বাচ্চাটা কাছে মারা গেছে তারা বুঝতে পারে তো বাচ্চা মারা গেছে দাদা, তারা যখন বুঝতে পারছে বাচ্চাটা মারা গেছে তখন তাই মেশিন আটকে সারিচ্ছে, সারে তাই দৌড় তুলে গিয়া দরজাটা লক করে দিচ্ছে আইসির উপরে পর্দা লাগাচ্ছে, যে পর্দা লাগাইছে যেরকম আমার ভিডিও আছে বাড়াচ্ছে, তারা ভিডিও পর্দা লাগানোর পরে আমরা বাচ্চাটা যখন মেশিন বাড়াইছে অনেকদিন মুখে লোক লাগাই
একটা অক্সিজেন লাগে খুলে খুলে যেমনি তারা দরজা লক করছে এখনো পর্যন্ত দেখতে এখানে দেখতে পারেন আত্মর মধ্যে এখনো সুবিধা সুবিধা আছে এখনো তার আত্মর মধ্যে যে বেঞ্চিতে এখনো খুলে যাচ্ছে না মানে এটার জন্য বাচ্চা মারা যাওয়ার লাগিয়া কারে দায়ী করবো আপনি দায়ী আমি এখন ধরে আমার ডাক্তার দিয়ে ধরছি তাই না আমি দেখছিলাম আজকে তিন দিন থেকে এরপরে নার্স যেটা আছে নার্সে নার্সে আমরা দেখি করবো যে নার্সে হাইলাকান্দি আসকেরায় সিভিল হাসপাতালে নিরাপত্তা রক্ষীর হাতে নিগৃহীত হতে হলো 70 বছরের এক বৃদ্ধকে। ন্যাক্কারজনক এই ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার। লক্ষ্মীনগর দ্বিতীয় খঞ্জার মৌলানা আব্দুল লাতিফ তার নাতির সাথে হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন তার আত্মীয় এক রোগের জন্য খাবার নিয়ে হাসপাতালে প্রবেশ করতে চাইলে সেখানে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তাকে প্রবেশ করতে বাধা দেন। তখন তিনি তাদের ভেতরে প্রবেশ করতে অনুরোধ জানালে নিরাপত্তা রক্ষীরা ভেতরে প্রবেশের অনুমতি দেননি। উল্টো তার জামা কাপড় ধরে টানা হ্যাচড়া শুরু করে এমনকি তার ওপর প্রহার করে এতে গুরুতরভাবে জখম হন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলার সাথে জড়িত তিন নিরাপত্তা রক্ষীকে আটক করে ধৃত নিরাপত্তা রক্ষীরা হল রূপম নাথ, ইকবাল হোসেন লস্কর ও জহিরুল ইসলাম লস্কর। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করে জানান, বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক হাসপাতালে নিয়োজিত এই নিরাপত্তা রক্ষীরা রোগীদের সাথে প্রায়ই অমানবিক আচরণ করেন। শুধু তাই নয়, রোগীর পরিবারের লোকেদের কাছেও অর্থ দাবি করেন। যখন দেখছি তিনজন একসাথে হামাইতরা, তখন আমার বাবা বুঝুন আমার বেমারি না দিতে আমি ব্যাগটা দিয়াই দিয়াই কইতে বলছেন একজন সিগারেটে কই তো খেলার ধরে রয়েছে আরও দুইজন ফাল মারিয়া যাও তাহলে দুইজনটে মারে উঠার মানে উবাইতে দেন না। আর আমারে আমি কইয়ের বাবা আমি বুঝতে জোড়া কইয়া কানুনটে একশোবার মানে আমি মানুষ আর আমি রিকোয়েস্ট করি আমার কথাটা শুনছেন না তিনজন মানছে শেষে অন্যদিকে ঘটনার খবর পেয়ে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক কবিরউদ্দিন লস্কর, জেলা সমিতির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, নিশ্চিন্তপুরের জেলা পরিষদ সদস্য শাহিদুল আলম মজুমদার প্রমুখরা উপস্থিত হয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান, পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দাবি জানান। যদি স্বীকৃতি দিব লাগা আছে প্রকৃততে রাইজর তেওঁলোকে সেৱা কৰিব লাগিব, প্রকৃততে রাইজর অভাব অভিযোগ শুনিব লাগিব, রাইজর সহায় সহযোগিতা কৰিব লাগিব, আর স্বীকৃতি কার্ডৰ নামত বন্দামি কৰিব, রাইজক অত্যাচার কৰিব, ভাষা মানে বেলেগ ধরনের কৰিব, মহিলাসকলক অভদ্রামী কৰিব, তেওঁলোকে নিজৰ স্বীকৃতি কার্ডৰ পাওয়া রাখিবৰ কাৰণে এনে ধরনের মানুহৰ ওপৰত অত্যাচার চলাব, নির্যাতন কৰিব, এইটো কি ভাল কথা নেকি? অপদ্রামী এটা ঠাই আছে, অপদ্রামী সীমা হেরাইছে এইবিলাক সিকিউরিটিয়ে। গতিকে আমি কৈছো কাইলৈ যদি এইবিলাক সিকিউরিটি এজেন্সি ইয়ার পৰা থাকে তেনেহলে যুব ছাত্র পরিষদে এটা এটা কৈ সিকিউরিটি ইয়ার পৰা কেটে দিব। ইয়ার সিকিউরিটি কোনো প্রয়োজন নাই, হাইলাকান্দি মানুষ নিজের নিরাপত্তা রাখব পারে। সিকিউরিটি দিয়ে অপদ্রামী করে এটা হসপিটালের শান্তি সমৃদ্ধি তেওঁলোকে নষ্ট করব খুঁজিছে, কোনো পর্যায়ে এটা মানি লওয়া নহব। আর অতি সোনকালে জেলা উপায়ুক্ত জেলা প্রশাসনে এই সিকিউরিটি এজেন্সি ইয়ার পৰা খেদিব লাগে, আর যখন সিকিউরিটি ইয়াত অপদ্রামী করেছে বনদামী করেছে তেখেতসকলক ইতিমধ্যে পুলিশ প্রশাসন আইছে, অতি সোনকালে তেওঁলোকক গ্রেপ্তার করে জেল হাজতে নিবর কারণে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আহ্বান জানাই। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শনিবার সম্পন্ন হলো হাজি আব্দুস সামাদ পাঠশালার কমিউনিটি ফেস্টিভ্যাল। উধারবন শিক্ষা খণ্ডের অধীনস্থ পানগ্রাম ক্লাস্টারের উদ্যোগ আয়োজিত কমিউনিটি ফেস্টিভ্যালের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মেহেরকান্দি সোম। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়, পরে বিশিষ্ট অতিথিদের বরণ করা হয়। কমিউনিটি ফেস্টিভ্যাল উপলক্ষে পড়ুয়াদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা প্রাসঙ্গিক বক্তব্য জনসমক্ষে তুলে ধরেন। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে 11টি স্কুলের পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে গৌহাটির লক্ষীরাম বড়ুয়া সদনে অস্বাভাবিক হারে বর্ধিত বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ বন্ধ করা, বিদ্যুৎ সংশোধনী বিল
ও প্রিপেইড মিটার প্রতিস্থাপন বাতিল করা সহ বিদ্যুৎ খণ্ডের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের অভিবর্তনে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 200 প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিবর্তনে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী বিমল দাস, বিদ্যুৎ কর্মচারী আন্দোলনের নেতা দীপক কুমার সাহা এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কার্যকরী সভাপতি রমেশ পরাশর। এদিন বিশিষ্ট সমাজকর্মী অজিত আচার্যের সভাপতিত্বে পরিচালিত অভিবর্তনের শুরুতে জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিল সহ বিদ্যুতের অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার প্রস্তাব উপস্থাপন করেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক অজয় আচার্য এবং উত্থাপিত প্রস্তাব সমর্থন করে বক্তব্য রাখেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য। অভিবর্তনে বিশিষ্ট সমাজকর্মী বিমল দাস জানান, বিদ্যুৎ বিভাগ সাধারণ গ্রাহকদের স্বার্থের পরিপন্থী কাজ করছে, বিদ্যুৎ বিভাগের ঘাটতি মেটাতে তার বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে জানান। এদিকে অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি রমেশ পরাশর তার বক্তব্যে জানান, কেন্দ্র ও রাজ্য সরকারগুলো বিদ্যুৎকে ক্রমাগত অত্যাবশ্যকীয় পরিষেবার পরিবর্তে লাভজনক পণ্যে রূপান্তরিত করতে দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে বিদ্যুৎ খণ্ডকে তুলে দিতে চাইছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কেন্দ্র সরকার বিদ্যুৎ সংশোধনী বিল 2022 সংসদে গৃহীত করতে চাইছে। সরকারের এই চক্রান্ত সফল হলে সাধারণ মানুষ বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত হবে বলে জানান তিনি। তিনি এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। उसके खिलाफ आप भी बड़ी धमक पैदा कर सकते हैं, लेकिन पॉलिसी चेंज कराने के लिए हमको एक साथ एकजुट होना पड़ेगा। और ऑल इंडिया इलेक्ट्रिसिटी कंज्यूमर एसोसिएशन ये 15 राज्यों में सभी जगह पर एक समान नहीं है, लेकिन 15 राज्यों में इस संगठन का काम चल रहा है। अभी जो सेलेक्ट कमेटी जो पार्लियामेंट्री कमेटी पर जो उन्होंने भी हमारे को लिखा है, वी आर गोइंग टू सबमिट, माना है जो भी हो, हम जानते हैं कि हर चीज के पीछे ताकत होती, शक्ति सर्वत्र पूजिए। हमारे हम लिख के दे देंगे सिर्फ उतने से ही नहीं होगा, हमारा जब ताकत देखेंगे तो उनको मानना पड़ेगा। अभी इसके बारे में भी हम বিংশ শতাব্দীতেও নাগরিক জীবনের ন্যূনতম চাহিদা থেকে বঞ্চিত ধলাইর জীবনগ্রাম জিপির বাসিন্দারা স্থানীয় নাগরিক মঞ্চের আহ্বানে আহত এক সভায় উপস্থিত হয়ে এই ব্যাপারে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। এই জিপির রাস্তা নির্মাণে এমজি আন্ডারগা প্রকল্পের অধীনে একটি কাজ শুরু হলেও অর্ধপথে তা বন্ধ হয়ে পড়েছে, ফলে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। মাটির রাস্তা বর্ষার মরশুমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে থাকে। একইভাবে বিদ্যুৎ সংযোগের কাজও স্থানীয় প্রশাসন ও বিধায়কের অবহেলায় মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় যে স্কুল ছিল তাও বন্ধ, স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের প্রতি দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে দূরবর্তী একটি স্কুলের সাথে এটির সংযুক্তিকরণ করে দেওয়া হয়েছে, যেখানে যাওয়া স্থানীয় ছাত্রছাত্রীদের পক্ষে প্রায় অসম্ভব, কারণ এতে রাস্তার দুরবস্থা, অন্যদিকে দুর্গম এবং জনমানবহীন এলাকা পেরিয়ে পৌঁছতে হয় তাদের। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে ব্যাপক নয় ছয় চলছে, যাদের দরকার তাদের বাদ দিয়ে শাসক দলের ঘনিষ্ঠ বিত্তবানদের জন্য এসব বরাদ্দ হচ্ছে। কেউ এসবের প্রতিবাদ করলে শাসক দলের পক্ষ থেকে পুলিশি হস্তক্ষেপের হুমকি দেওয়া হচ্ছে। শনিবার বিডিএফ কর্মকর্তাদের সমীপে এসব অভিযোগ তুলে ধরেন জিপির বাসিন্দারা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে বলেন যে সামগ্রিক এই পরিস্থিতি নিতান্তই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, যে দল দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের ব্যাপক প্রতিশ্রুতিও প্রচার করে, বাস্তবে তা যে কতটা অন্তঃসার শূন্য এই জিপির অবস্থা থেকে তা সহজেই অনুমেয়। বক্তব্য রাখেন বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত সহ অন্যান্যরা। চুরি কি আগে তো চুরি হতো, এখন ডাকাতি হচ্ছে, এবং প্রধান প্রতিপক্ষ যদি থেকে থাকে আক্ষরিক করতে বলতে হবে কংগ্রেস,
কিন্তু কংগ্রেসের এক নেতা ভাগায় বসে আর এক নেতা ধলাইতে বসে ওনাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন দিনের বেলা কংগ্রেস আর রাত্রিবেলা বিজেপির পাঁচাটা, যাতে নিজের অদূরপূর্তি হয়। আমরা আগামী দিনে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ওদের মুখোশ খুলে দিতে আমরা মাঠে নামব এবং প্রতিটি জিপিতে যেখানে দুর্নীতি হচ্ছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আজ জীবনগ্রাম থেকে জীবন মরণের লড়াই শুরু করেছে, আগামীতে সমস্ত বরাক ভ্যালিতে প্রত্যেক জিপিতে সেই আন্দোলনে সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে। ঈশান বাংলা চ্যানেলে দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি যে বরাক উপত্যকার যত গ্রাম আছে গ্রাম পঞ্চায়েত এই ধরনের দুর্নীতি চলছে, দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে গ্রাম। গ্রামের যে এই পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ, এই সহজ সরল মানুষদেরকে ঠগিয়ে এখানে একটা দুর্নীতির চাষ চলছে। সুতরাং আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে তারা যে নাগরিক মঞ্চ এই প্রতিবাদ করেছেন, গড়ে তুলেছেন, আমরা তার সহযোগিতা করি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এবং যারা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যারা মনে করছে যে ভয় ভীত করে দেওয়া যাবে মানুষকে, পেশিবল দেখে শক্তি প্রদর্শন করে, তারা ভুল ভাবছে। কারণ বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট কোনো দিন ভীত হয় না এবং এখানে যারা নাগরিক মঞ্চ যারা আছে তারাও কোনো দিন ভীত হবেন না। আগামী দিনে এই গ্রামের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। হাইলাকান্দি জেলার কাটলিচোরা পূর্ত বিভাগের কাজে অনিয়ম সংঘটিত হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে রাইজোর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। শনিবার হাইলাকান্দি জেলা সদরে এক সাংবাদিক সম্মেলন করে কাটলিচোরা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অধীনে থাকা কাজের তথ্য সহকারী অনিয়ম তুলে ধরেন রাইজোর দলের জেলা সভাপতি জহিরউদ্দিন লস্কর। তিনি জানান, কাটলিছড়ার বিধায়কের নিজের জিপিতে একটি রাস্তার উপর তিনটি বিভাগের পক্ষ থেকে স্কিম ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। এর সঙ্গে কাটলিছড়ার বিধায়ক জড়িত রয়েছেন বলেও অভিযোগ করেন জহির। শীঘ্রই এসব কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি জানান জহিরউদ্দিন লস্কর সহ কৃষক মুক্তির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম বড়ভুইয়া প্রমুখ। আরটিআই মেরে আমরা সবাই তথ্য কালেকশন করেছি। একজন কন্ডাক্টরে যখন টেন্ডার মারে তখন তার ক্রেডেনশিয়াল জমা দিতে হয়, তার সম্পূর্ণ ডিটেলস জমা দিতে হয়। কিন্তু আমরা দেখেছি কমলা গগৈয়ে ক্রেডেনশিয়াল জমা দিতে যে সমস্ত স্কিম দেখানো হয়েছে, যে কমলা গগৈয়ে 2018-19 সালে শোণিতপুর জেলার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসর কনস্ট্রাকশন অফ 13 লিঙ্ক রোডে 1,96,75,300 টাকার কাজ সে এখানে করছে বলে দেখানো হয়েছে এবং এটা ক্রেডেনশিয়ালে জমা দেওয়া হয়েছে। ঠিক মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস শোণিতপুর জেলার কনস্ট্রাকশন অফ সার্টেন স্টাফ কোয়ার্টার রোডে আরও 2,99,94,051 টাকার কাজ সেখানে করছে বলে সে এই ক্রেডেনশিয়াল রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু আমরা এই মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আমরা একটা আরটিআই মেরেছিলাম, তখন এখান থেকে আমাদেরকে যে রিপোর্ট দেওয়া হয়েছে যে কমলা গগৈ নামে এই এলাকাতে কোনো কাজ করেনি, আপনারা সামনে আমি তুলে ধরেছি সম্পূর্ণ ভুয়া নথিপত্র দিয়ে এই রাস্তার কাজ এই কমলা গগৈয়ে এখানে বরাত পেয়েছে। এত দুই নম্বরই কাগজ দিয়ে একটা কন্ট্রাক্টরে কোটি কোটি টাকার কাজের বরাত পায়, এটার সঙ্গে কারা জড়িত, কোন অদৃশ্য শক্তি জড়িত? আসলে আমাদের হাতে যে তথ্য এসেছে যে পিডাব্লিউডির গোয়াড়ের একজন কমিশনার নেতৃত্বে এই কন্ট্রাক্টর এবং কাটলিছড়া বিধায়কের নেতৃত্বে পিডাব্লিউডির একটা লুণ্ঠন রাজ চলছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে সমনম ট্রেডার্স নামের যে কন্ট্রাক্টর কমলা গগৈ এবং সমনম ট্রেডার্স একই পরিবারের হত্যাধিকারী। এজন ব্যক্তি দুটা লাইসেন্স, এজন কমলা গগৈর নামে, একটা সমনম ট্রেডার্সের নামে। সমনম ট্রেডার্সরে কাটলিছড়া সমষ্টিতে প্রায় 82 কোটি টাকার কাজের বরাদ্দ দেওয়া হয়েছে, সম্পূর্ণ কাজ কাটলিছড়া সমষ্টিতে। কিন্তু সমনম ট্রেডার্সের যে সমস্ত কাজ করেছিল এর আগে আমাদের কাটলিছড়া সমষ্টিতে, কাজ করার 3 মাসের ভিতরে সম্পূর্ণ কাজ নষ্ট হয়ে গিয়েছে, একটিও রাস্তার কাজ নেই। আমাদের জানলা সব রাস্তায় 16 প্যাকেজে যে কাজ হয়েছিল 3 মাসের ভিতরে সম্পূর্ণ রাস্তা ভেঙে গিয়েছে, বরঞ্চলা রাস্তার কাজ ভেঙে গিয়েছে, আরও যে সমস্ত সমনম ট্রেডার্সের কাজগুলো ভেঙে গিয়েছে। কিন্তু আবার এই সমনম ট্রেডার্সকে 82 কোটি টাকার কাজের বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে আচরিত বিষয়, সমনম ট্রেডার্সের যে সমস্ত ক্রেডেনশিয়াল রিপোর্টের লাগে যে সমস্ত কাগজপত্র জমা দিয়ে টেন্ডার মেরেছিল সম্পূর্ণ ভুয়া তথ্য দিয়েছে। সমনম ট্রেডার্সের লাইসেন্স হয়েছে 2018 ইংরেজিতে, কিন্তু সমনম ট্রেডার্সে 2015 ইংরেজিতে আমাদের
বড়গান্ডে একটি কাজ করেছে, একটি ব্রিজের কাজ করেছে যেটা সম্পূর্ণ ভুয়া তথ্য। এখানে বড়গান্ডে 2000 ফন্ডে ইংরেজিতে কাজ করে বলে ক্রেডেনশিয়াল জমা দিয়েছে, কিন্তু এই সমনম মেডারসে রেজিস্ট্রেশন হয়েছে 2018 ইংরেজিতে। আসলে এই পিডব্লিউডির কমিশনার নেতৃত্বে, সমনম ক্যাডার্স কমলা গগৈর নেতৃত্বে, হাইলাকান্দির পিডব্লিউডি বিভাগের নেতৃত্বে, কাট্টিজোলার বিধায়কের নেতৃত্বে, কাট্টিজোলার সমষ্টিতে পিডব্লিউডির একটা লুণ্ঠন রাজ চলছে। 82 কোটি টাকার কাজের বরাদ দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভুয়া তথ্য দিয়ে, ভুয়া নথিপত্র দিয়ে, ভুয়া ডকুমেন্ট দিয়ে সমস্ত কাজের বরাদ দেওয়া হয়েছে। এটার উপর সিবিআই তদন্ত আমরা দাবি জানাচ্ছি। আপনারা দেখছেন গতকালকে আমি নিজে গিয়ে ভেরিফিকেশন করে এসেছি যে মিজোরাম পাইসানজেডি রোড কাগলাছড়া থেকে আমাদের বিলাইপুর হয়ে মিজোরাম বর্ডার পর্যন্ত এই রাস্তায় এসওপিডি জির নামে 18 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পিডব্লিউডির তরফ থেকে, কিন্তু বর্তমানে কাজ চলছে পুরানা পিসের উপরে কাজ চলছে। কোনো ধরনের স্ক্যারিফাই করা হন না, কোনো ধরনের মেডেলিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু আমাদের হাইলাকান্দি পিডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সাইড ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা সুপারভিশন করেছেন, ওনারা এই সমনম ট্রেডার্সের নামে কমিশনের মাধ্যমে এই সমস্ত কাজ চালাচ্ছেন, যার জন্য আমি এই সমনম ট্রেডার্সের কমলা গগৈর 82 কোটি টাকার কাজের সিবিআই তদন্তের দাবিতে আগামী 15 তারিখ আমরা শিলচর এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বরাকবেলি ডিভিশনের সম্মুখে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ বারবার হাইলাকান্দি ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, হাইলাকান্দি জেলা প্রশাসনকে জানিয়েছি সমনম ট্রেডার্সকে ইনকোয়ারি করার জন্য, সিবিআই তদন্ত দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়নি। তাই আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আইজোর দল এবং হাইলাকান্দি জেলার প্রতিটি দল সংগঠনকে সঙ্গে নিয়ে, আমরা হাজার হাজার জনগণকে সঙ্গে নিয়ে আমরা আগামী 15 তারিখ আমরা শিলচর অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয়ের সম্মুখে আমরা অনশনে বসব। আমাদের একটাই দাবি হলো সমনম ট্রেডার্স কমলা গগৈর যে সমস্ত কাজের বরাদ দেওয়া হয়েছে সরকারের এস্টিমেটের মতো কোনো কাজ হয়নি, 2 নম্বরে ডকুমেন্ট দিয়ে কাজ হয়েছে, তাই এটার সিবিআই তদন্ত লাগবে। যতক্ষণ পর্যন্ত সিবিআই তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে, প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের অধীনে 94.41 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে উধারবন্দ কেন্দ্রের খাসপুর জিপির শিবুর জাঙ্গাল এলাকায় নতুন জল প্রকল্পের সূচনা হয়েছে। শনিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মেহের কান্তি সোম ও বিভাগীয় কর্মকর্তারা। সঙ্গে ছিলেন ঠিকাদার বিশাল রায়। মেহের কান্তি সোম বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনরাত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকবে। আর আমি বারবার এটা নিয়ে আমার কৃষ্ণ আসেন, আমার প্রেসিডেন্টরা আসেন, সবিতা দেব মহোদয় আসেন, আমার লগে যোগাযোগ তারা করছে। এটা একবারে যে কমিটিরই খালি দোষ তা না, কমিটির যথেষ্ট চেষ্টাও তারা করছে, কিন্তু চাহিদা আছে যথেষ্ট, এখানে কনজিউমার যথেষ্ট কনজিউমার আছে। আর আগে যে সার্ভে হয়েছিল সার্ভেতে কিছু কমি আছে, যার কারণে এটা তো দিলীপ বইয়াও সার্ভে হয়েছে এক সময় 11-12 সার্ভে, তো সেই অনুযায়ী এই কাজ হয়েছে। সেই ভুলের লাগি আজকের দিনে যেমন প্রধানমন্ত্রী আবাস পাইতে কষ্ট, এটা দোষ কিন্তু বর্তমান সরকারের না, সেই সরকারের ভুলের কারণে তাদের নাম অনলাইন হয়েছে না, আর এই ভুলের কারণে আজকের মানুষে পাইতে অসুবিধা হওয়ার। এখন যেগুলো আইতেছে ধীরে ধীরে, যেখানে আমরা শর্টেজ পাইতেছি এখানে আমরা নতুন স্কিম দরিয়া দিতেছি। আমার ইঞ্জিনিয়াররা দিন রাত লাগিয়ে রয়েছে, 64 নাম্বার মনে হয় টোটাল আমরা দিছি উধারবন্দে, আর আমি বোধহয় 20-20টার উপরে বোধহয় আমি ওপেনিং করিয়ে সারছি না, আরও এই মাস 2 মাসের ভিতরে মনে হয় আমি আরও 20টা আরামসে আমি 20টা আরও করতে পারবো। বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠেছিল হরিণা পাবলিক এমএস স্কুলের সামূহিক উৎসব। সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন দিদারখুশ 1 ও দিদারখুশ 2 সমল কেন্দ্রের ব্যবস্থাপনায় শনিবার হরিণা পাবলিক এমএস স্কুলে 2022 সালের সামূহিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে বাঙালি, মণিপুরী, নেপালি সহ বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধন দেখা যায়। অতিথি বরণের মধ্যে দিয়ে দিনভর অনুষ্ঠানের সূচনা হয়। পরে একে একে 2টি সমল কেন্দ্রের 21টি স্কুলের ছাত্রছাত্র, শিক্ষক ও বিভিন্ন শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে ছিল শিক্ষামূলক নাটক, ধামাইল, মণিপুরী নৃত্য, নেপালি নৃত্য, গজল সহ বিভিন্ন অনুষ্ঠান। এছাড়া গ্রামীণ লুপ্তপ্রায় কৃষি ব্যবহার্য বিভিন্ন সামগ্রী, ঔষধি গাছপালার পাতা, ঘর প্রভৃতির প্রদর্শনীর আয়োজন ছিল চোখে পড়ার মতো। হরিণা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক পল্লব দাশগুপ্তের পরিচালনায় অনুষ্ঠিত ওই দিনের সামূহিক উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর দূরদর্শনের ইনচার্জ ডিরেক্টর হিতপ্রদ চক্রবর্তী, পূর্বধলাই জেলা
পরিষদ সদস্য স্বপন কুমার দাস, দিদারখুশ জিপির এপি সদস্য রঞ্জন দাস, পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি নাসির উদ্দিন আহমেদ, দুই সিআরসি দিলওয়ার হোসেন, সুজাতা রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন আখড়া জেলা এলপি স্কুলের শিক্ষক ইকবাল আহমেদ লস্কর, শিক্ষক জাকির হোসেন লস্কর, উকিল সূত্রধর প্রদীপ রঞ্জন নাথ প্রমুখ। আমি আশা রাখবো আমাদের ভারত থেকে ইউনিটি এবং ডাইভার্সিটিকে কোথাটি চলে আসবে বিগত অনেক বছর থেকে বহু বছর থেকে, তবে যদি কমিউনিটি উৎসবের পালন করা হয় ভারতব্যাপী, তো আমি আশা রাখি আমাদের দেশের যেটি সৌহার্দ্য ভ্রাতৃত্ব সেটি আরও শক্তিশালী হয়ে উঠবে। আমি আমার বর্তমানে কর্তৃপক্ষ তথা ভারত সরকার, শাসন সরকার তথা রাজ্যের ডিস্ট্রিক্ট প্রশাসনকে আমি অনুরোধ রাখবো অদূর ভবিষ্যতে যাতে এগুলি ক্রমান্বয়ে চলে যায়, তার জন্য আমি আপনাদের কাছে বিভিন্ন নিবেদন রাখছি। ধন্যবাদ। আজকের এই কমিউনিটি ফেস্টিভ্যাল 2022 আজকের এখানে অবস্থিত পাবলিক স্কুলে, এই স্কুলে যে সম্প্রদায়ের উৎসব এটা আমি একটা মনে করি যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এখানে জড়ো হয়েছেন, আর এই সম্প্রদায়ের যে একটা বার্তা সবার কাছে পৌঁছেছে, প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক জনগোষ্ঠীর যে সংস্কৃতি যেটা সেটা এখানে ফুটে উঠেছে, আর এটাই তাদের একটা আবির্ভাব যে এই এই অঞ্চলের যে যেগুলো জিনিস লুকিয়েছিল যেটা প্রতিভা, এই প্রতিভাটা এখানে ফুটে উঠেছে। আমি সবার কাছে একটা অনুরোধ করি যাতে এই সম্প্রদায় উৎসবটা সুন্দর সুষ্ঠুভাবে যাতে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাইয়ে লরির বডি কেটে বাজেয়াপ্ত বার্মিজ সুপারি, আটক লরি চালক। করিমগঞ্জের চিকিৎসকের উদাসীনতায় এক মাসের শিশুর মৃত্যু, ঘিরে তীব্র হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিরাপত্তা রক্ষীর হাতে নিগৃহীত বৃদ্ধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।